হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ আমি চলে আসলাম বাজার। তো বাজারে আমি এসে তো দেখাচ্ছি এই দোকানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো তোমরা দেখো, আর এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর সেল হয়, খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়। তো এই দোকান থেকে আমরা দুই একটা জিনিস নিব, তার জন্য আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকেও দেখাই কেমন কেমন জিনিস পাওয়া যায়। আর এই কেকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা আওয়াজ হয়, খুব ভালো লাগতো। বিভিন্ন রকমের কানের আছে, কানের দুল আছে, আমি তো সেই সব পড়ি না, কিন্তু ভালো লাগছিলো দেখতে। আর এত সুন্দর ঠাকুরটা দেখে আমাকে খুব ভালো লেগেছে, তার জন্য আমি ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে নিলাম কি তোমরাও দেখবে। আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখানে দেখতেই পাচ্ছ চুড়ির সেট, মালার সেট, বিভিন্ন রকমের প্রোডাক্টস। আর ঠাকুরটাকে এত ভালো লাগছিলো তাই জন্য আবার ই করে নিলাম। আর এখানে দুষ্টু রাজা আছে, তো এখানে ও কেক কিনতে যাবে, তার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। আর ওর ভাগ্নির জন্য একটা গিফট নিয়ে নিয়ে নিয়েছে। আর রাজা তো খুব এক্সাইটেড কি আমি আমার কেক নিব, আর হচ্ছে ভাগ্নির জন্য গিফট নিবে, তার জন্য খুব মানে খুব 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 হ্যাপি। আর চলে আসলাম কেকের দোকানে, তো এখানে আমি কেক নিব। অ্যাকচুয়ালি কেকটা অর্ডার দিয়েছিলাম, তো অর্ডারটা হয়নি, পারিনি করতে, তার জন্য ভাবলাম এখান থেকে একটা কেক নিয়ে নিই। তো কেকের দোকানটা খুব নতুন খুলেছে আর কি, বিভিন্ন রকমের কেক, খুব সুন্দর সুন্দর কেক পাওয়া যায়। ভালো লাগছিলো কেকগুলো দেখতে। তো যে কেকগুলো আমি দেখেছিলাম সেই কেকগুলো বিক্রি হয়ে গেছে, মানে এই দোকানটাতে মানে আধা ঘন্টা আগে বলতে হবে, নাহলে বিক্রি হয়ে যাচ্ছে সবগুলো। আর আমি কেক নিয়ে বাড়ি ফিরবো, এবার বাড়ি চলে আসলাম। আর আমি একটু দেখালাম কি আমাকে কেমন লাগছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. এইগুলো দেখেন।
করবে না ছেড়ে দে জামা দাও ওখানে গিফট দে এখানে কেন দিছিস সুন্দর লাগছে দারুণ লাগছে সব থেকে গাড়িটা বেস্ট লাগছে তো এগুলো আমার নাতনির জন্মদিনে সব পড়েছে আর এটা দেখতেই পাচ্ছ তোমরা নিচে এটা বার্থডে গিফট দিয়েছে সবাই ওকে বোতল ওর জল খাওয়ার করে খাবে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে গাড়ি পাগলা গাড়ি এটার নাম আর এটা হচ্ছে হিমালয়ের শেক এটা হচ্ছে জিসিপি আর এটা হচ্ছে চিয়ার চিয়ারের চার্জ